আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় আক্কেল দাঁত বা উইজডম টিথ ওঠার সময়ের কিছু সমস্যা, কিছু জটিলতা এবং অবস্থার উপর নির্ভর করে ট্রিটমেন্ট সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে মাড়ির শেষ প্রান্তে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি উইজডম টিথ বা আক্কেল দাঁত, এটিকে আমরা 8 নম্বর দাঁতও বলে থাকি। তো ভিউয়ার্স, এই 8 নম্বর বা উইজডম বা আক্কেল দাঁত, এটি সাধারণত 17 থেকে 22 বছর বা 25 বছর এই সময়ের ভিতরেই এই আক্কেল দাঁত বেশি উঠতে দেখা যায়। এই আক্কেল দাঁতটি যেহেতু মাড়ির শেষ প্রান্তে ওঠে, তো এটি ওঠার সময় কারো কারো বিভিন্ন ধরনের জটিলতা এবং সমস্যার সৃষ্টি হয়ে থাকে। যেমন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটি হলো আক্কেল দাঁত। এই আক্কেল দাঁত যখন ওঠে, এটি মাড়ির শেষ প্রান্তে উঠে থাকে এবং সর্বশেষে এই আক্কেল দাঁত উঠে থাকে। তো ভিউয়ার্স, এই আক্কেল দাঁত ওঠার সময় কারো কারো ক্ষেত্রে এমনটি মাড়ির চারপাশে ফুলে যায়, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির চারপাশে ফুলে গেছে, মাংস ফুলে গেছে। তো এমন হয়ে থাকে এই আক্কেল দাঁত ওঠার সময়। এটি যে সবার ক্ষেত্রে হয় ব্যাপারটি এমন নয়, কারো কারো ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয়ে থাকে, কিছু কিছু জটিলতার সৃষ্টি হয়ে থাকে। তো ভিউয়ার্স, এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আক্কেল দাঁত কিছুটা অংশ উঠে গেছে এবং অনেকটাই এখনও পর্যন্ত উঠতে পুরোপুরি বাকি রয়েছে। তো ভিউয়ার্স, সাধারণত এমন যে অবস্থায় যে দাঁতগুলো থাকে, এমন অবস্থায় কিছুটা ব্যথা অনুভব হতে পারে, যেটি এমনি এমনি ভালো হয়ে যায়, কখনো বা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়। যখন এ দাঁতটি পুরোপুরিভাবে মাড়ি থেকে বেরিয়ে আসবে বা উঠে যাবে, তখন কিন্তু এ ধরনের যে দাঁতের উপরে দেখতে পাচ্ছেন যে কিছুটা মাড়ির অংশ চলে আসছে, এটি কিন্তু দাঁতের নিচে চলে যাবে যখন দাঁতটি পুরোপুরিভাবে গমন হবে। তো এ ধরনের সমস্যায় আপনার যদি দাঁত যদি সোজাসুজিভাবে ওঠে, স্টেড ওঠে, কোনো ধরনের বাঁকা না হয়ে থাকে, তাহলে এ ধরনের সমস্যায় যদি আপনি ঘরোয়া চিকিৎসা চান, তাহলে একটু গরম পানি করে তার সঙ্গে লবণ মিশ্রিত করে আপনি কুলকুচি করলে এ ধরনের সমস্যায় আরাম বোধ করা যায়। ভিউয়ার্স, এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে আক্কেল দাঁত, মূলত এখানে যে মাংসটি ফুলে আছে, এই মাংসর নিচেই আক্কেল দাঁত রয়েছে, এমন সমস্যা প্রায় দেখা যায়। তো এই মাংসর নিচে আক্কেল দাঁত রয়েছে যেটি উঠতে পারছে না এই মাংসের জন্য বা মাড়ির জন্য। তো এমন অবস্থায় আমরা একটা এক্সরে করে থাকি, এক্সরে করে দাঁতের পজিশনটা আমরা দেখে তারপরে চিকিৎসা করে থাকি। এবং এখানে যে মাংসপিণ্ড দেখতে পাচ্ছেন, যদি আক্কেল দাঁতটি স্টেটভাবে উঠে থাকে বা সোজাসুজি উঠে থাকে, তাহলে আমরা এখানে যতটুকু মাংস এখানে রয়েছে এই মাংসটুকু আমরা কেটে দিই। কেটে দেওয়ার ফলে কি হয়, দাঁতটি খুব সহজেই উঠতে পারে এবং দাঁতটি যখন উঠে যায় তখন এ ধরনের সমস্যা আর হয় না বা এমনিতেই ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই আক্কেল দাঁতের জন্য কয়েকবার ব্যথা হয়ে থাকে, হয়তো মাসে একবার হতে পারে বা 6 মাসের মধ্যে 2 থেকে 3 বার আক্কেল দাঁতের নিয়ে আপনারা সমস্যায় ভুগে থাকেন। তো যতদিন পর্যন্ত সেই আক্কেল দাঁতটি পুরোপুরিভাবে না উঠবে, ততদিন পর্যন্ত কিন্তু এ ধরনের সমস্যা হতেই থাকে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে এটি হলো আক্কেল দাঁত, আর এই আক্কেল দাঁতটি উঠতে পারছে না এখানে মাংস থাকার কারণে। তো এরকম পজিশনে আমরা এখান থেকে ছাড়িয়ে দিই, অর্থাৎ দাঁতটি পরিষ্কার করে দিই। এখানে যতটুকু মাংস দেখা যাচ্ছে, এই মাংসটুকু কেটে যখন আমরা এখানে পরিষ্কার করে দিব, দাঁতটিকে ওঠার জন্য জায়গা করে দিব, তখন খুব অনায়াসে দাঁতটি উঠে যাবে। আর যখন দাঁতটি পুরোপুরিভাবে উঠে যায়, আর কোনো ধরনের ঝামেলা হয় না। তবে এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন, দাঁতের কিছুটা অংশ উঠছে আর কিছুটা অংশ এখনও মাংসের ভিতরে রয়েছে, তো এমন অবস্থায় যখন বাইট দেওয়া হয় বা কামড় দেওয়া হয়, তখন কিন্তু দাঁতের এই মাংস এখানে যখন কামড় পড়বে, তখনই কিন্তু আপনার ব্যথা অনুভব হতে পারে, অথবা খাবার খাওয়ার সময় যখন সেখানে খাবার ঢুকবে বা খাবারের দ্বারায় যখন মাংসপিণ্ডতে চাপ পড়বে, তখন কিন্তু এমন পজিশনে ব্যথা অনুভব হয়ে থাকে। তো এমন পজিশনে আমরা এক্সরে অবশ্যই করাতে হয়, আর এক্সরে করে দাঁতের পজিশন দেখে এখানে যতটুকু মাংস দাঁতের উপরে চলে আসছে, এতটুকু অংশ আমরা ব্যথামুক্তভাবে কিন্তু কাটিং করে দিয়ে থাকি। আর কাটিং করে দিলে এই দাঁতটি পরিপূর্ণভাবে উঠে যেতে পারে, আর সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যাই হয় না।
ভিউয়ার্স এখানেও সেম একটি পজিশন দেখতে পাচ্ছেন যে দাঁতের অর্ধেকেরও বেশি এখানে গমন হয়ে গেছে বা উঠতেছে। তো ওঠার কারণে এখানে দেখুন পাশে যে মাংস রয়েছে এটি বেশ ফুলে আছে, কারণ এর নিচেই রয়েছে আক্কেল দাঁত। আর যখন দাঁতটি উঠে যাবে তখন এই যে যে মাংসটা দেখতে পাচ্ছেন এটি নিচে নেমে যাবে এবং দাঁতটি পুরোপুরিভাবে উঠে যাবে। তো এই একটি দাঁত আপনার পুরোপুরিভাবে উঠতে 4 থেকে 5 বছরের মতো সময় লাগে, খুবই ধীরে ধীরে এই দাঁতটি উঠতে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের যে পজিশনগুলো থাকে যে কিছুটা উঠছে এবং কিছুটা অর্ধেকটা উঠছে, তো এমন পজিশনে, যেমন এখানে দেখতে পাচ্ছেন, এমন পজিশনে খুব সহজেই এমন স্থানে খাবার জমতে পারে। আর সেই খাবার জমার কারণেও কিন্তু এমন দাঁতের আক্কেল দাঁত ওঠার সময় যন্ত্রণা হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে। সবার ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা হয় না, কারো কারো ক্ষেত্রে হয়ে থাকে। তো ভিউয়ার্স, এমন পজিশনে খুব সহজেই এমন স্থানে খাবার ঢুকে থাকে এবং খাবার জমার কারণে একই সঙ্গে মাড়ি এবং দাঁতের ইনফেকশন তৈরি হতে পারে। তো এমন পজিশনে যাদের দাঁতগুলা রয়েছে আক্কেল দাঁত, তারা অবশ্যই একটু সচেতন থাকবেন, জায়গাটি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর যদি দাঁতটি সোজাসুজিভাবে হয়ে থাকে, স্ট্রেট থাকে, তাহলে আপনার একদিন না একদিন দাঁতটি পুরোপুরিভাবে উঠে যাবে। এর জন্য যদি কোনো ব্যথা বা যন্ত্রণার সম্মুখীন হন, তাহলে ঘরোয়াভাবে আপনারা কুসুম গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে কুলকুচি করলে এখানে যে ইনফেকশন বা কোনো ধরনের যদি হালকা সমস্যা থাকে সেটি কিন্তু আপনার ব্যথাটা কমবে। তো যখন পুরোপুরি উঠে যাবে তখন আর কোনো সমস্যা থাকবে না। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আক্কেল দাঁতের কয়েকটি সমস্যা এখানে বা জটিলতা বলা যায়, যে এগুলো যখন আক্কেল দাঁত যখন ইম্প্যাক্টেড অবস্থায় ওঠে, বাঁকা হয়ে ওঠে, এই অবস্থাকে আমরা বেশ জটিলতা বলে থাকি। তো এখানে 4টে ছবি দেখতে পাচ্ছেন, এ ধরনের জটিলতা আক্কেল দাঁত ওঠার ক্ষেত্রে হয়ে থাকে। এখানে অ্যাঙ্গুলার যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাঙ্গুলার পজিশনে যে দাঁতগুলো থাকে এগুলা সাধারণত পাশে যে দাঁতটি থাকে সেই সুস্থ যে দাঁতটি এখানে দেখুন, এই দাঁতটিরও এই অ্যাঙ্গুলার হওয়ার কারণে এই দাঁতটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানে পার্শিয়াল দেখতে পাচ্ছেন যে একটি পাশ নিয়ে উঠতে ওঠার চেষ্টা করছে, আর এখানে বেঁধে যাওয়ার কারণে এমন ক্ষেত্রেও ব্যথা হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টাল পজিশন, যেটি দাঁতের ভিতরে মাড়ির ভিতরে শুয়ে আছে, এমন অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, এমন যে কোনো জটিলতা যদি আক্কেল দাঁতের ক্ষেত্রে তৈরি হয় তাহলে প্রথমত উচিত এক্সরে করে দেখা। যদি এক্সরেতে দেখা যায় এর কোনো একটা পজিশন আপনার আক্কেল দাঁতের হয়ে আছে, তাহলে সেই আক্কেল দাঁতটিতে আপনার যদি কোনো ধরনের ব্যথা না থাকে তাহলে এভাবেই রেখে দিন, কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো চিকিৎসা করানোর প্রয়োজন হবে না। কিন্তু যদি আপনাদের এমন কোনো পজিশনের জন্য ব্যথা হয়ে থাকে, তাহলে আপনারা প্রাথমিক অবস্থায় ডাক্তারের কাছে গিয়ে দাঁতটি না তুলে ওষুধের মাধ্যমে ব্যথাটা কমায়ে রাখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আক্কেল দাঁতের ব্যথা হয়েছে, ব্যথাটা যখন কমে যায় ওষুধ খাওয়ার পরে তখন সেটি সারা জীবনই সেভাবেই থেকে যায়, কোনো ধরনের সমস্যা হয় না। তবে যাদের এ ধরনের ইম্প্যাক্টেড বা বাঁকা আক্কেল দাঁত রয়েছে এদের ডেন্টাল চেক আপ করানো ভালো, কিছুদিন পর পর, বছরে অন্তত একবার সে দাঁতের এক্সরে করে পজিশনটা দেখা উচিত, কারণ এ ধরনের সমস্যায় একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হতে থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে হরিজন্টাল একটি পজিশন রয়েছে, তো এরকম হরিজন্টাল, এটি হচ্ছে হরিজন্টাল পজিশন আর এটি হচ্ছে ন্যাচারাল দাঁতের হরিজন্টাল পজিশন। তো এমন আড়াআড়িভাবে বা শুয়াশুয়ি অবস্থায় যে দাঁতগুলো উঠে থাকে তার পাশের দাঁতের মধ্যবর্তী স্থানে একটু ফাঁকা থেকে যায় কখনো কখনো। তো এমন ফাঁকা যখন থাকে তখন সে ফাঁকার ভিতরে খুব সহজেই কিন্তু খাবার ঢুকে থাকে, এটি আমরা অনেকেই বুঝতে পারি না। তো সেখানে যখন খাবার ঢুকবে এক্ষেত্রে একই সঙ্গে দুটি দাঁতের ডেন্টাল ক্যারিজের সূচনা ঘটতে থাকে এবং এক পর্যায়ে দুটি দাঁতই কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তাই এ ধরনের যদি সমস্যা হয় জায়গাটি অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং 6 মাস অন্তর আপনারা ডেন্টিস্টের পরামর্শ নেবেন এমন অবস্থায় থাকলে। আর যদি এমন অবস্থায় খুব বেশি ঝামেলা হয়, বারে বারে ব্যথা হতে থাকে, যন্ত্রণা হতে থাকে, চোয়াল ফুলে উঠতে থাকে, তাহলে এমন পজিশনে দাঁতটি ফেলে দেওয়াই ভালো। ভিউয়ার্স, এখানে ছবিটি দেখতে পাচ্ছেন যে এক্সরের মাধ্যমে দেখা যাচ্ছে যে এটি হরিজন্টাল পজিশনের একটি দাঁত, আর এমন দাঁতকে এখানে, এই দাঁতটি সুস্থ আছে কিন্তু এই দাঁতটি
এই যে যে আক্কেল দাঁতটি বাঁকা রয়েছে, এই দাঁতটি যখন ওঠার জন্য চেষ্টা করবে তখন এই দাঁতটিতে একটু ধাক্কা লাগে। এই দাঁত যখন এই দাঁতে ধাক্কা দেয় তখন ধীরে ধীরে এই দাঁতটির ভিতরে ঢুকে যেতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে ডেন্টাল ক্যারিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই। তো ভিউয়ার্স, কোনো কোনো সময় দেখা যায় যে কোনো ধরনের সমস্যাই হয় না, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় এমন পজিশনে একই সঙ্গে দুটি দাঁতই কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য যাদের আক্কেল দাঁত এ ধরনের বাঁকা রয়েছে বা ইম্প্যাক্টেড রয়েছে, তারা ডাক্তারের শরণাপন্ন হয়ে পরামর্শ নেবেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে যা বলছিলাম কিছুক্ষণ আগে, যে আক্কেল দাঁত যদি এ ধরনের বাঁকা হয় তাহলে পাশের দাঁতের সমস্যা হয়, যে এটি হচ্ছে তার একটি এক্সরে। এখানে আক্কেল দাঁতটা অ্যাঙ্গুলার হওয়ার কারণে এখানে দেখুন পাশের দাঁতটি পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু এই আক্কেল দাঁতের কারণেই কিন্তু এখানে ক্যারিজের সৃষ্টি হয়েছে। এখানে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু অংশই কিন্তু এই দাঁতটির আঘাতের কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এ ধরনের পজিশনে অবশ্যই আপনারা এক্সরে করাবেন। এক্সরে করানোর পরে এক্সরে রিপোর্ট দেখেই তারপরে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। যদি কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণার সম্মুখীন হন, প্রাথমিক অবস্থায় সেটি না তুলে ফেলে আপনারা ওষুধ খেয়ে ব্যথাটা কমায় রাখার চেষ্টা করবেন, কারণ এ ধরনের দাঁত তুলতে গেলে বেশ জটিলতার সৃষ্টি হয়ে থাকে। তাই বলছি যে এ ধরনের যে দাঁতগুলো থাকবে সেগুলো প্রথমত আপনাকে ওষুধ খেয়ে ব্যথাটা কমায় রাখার জন্য বলবো আমি। পরবর্তীতে যদি বারে বারে ব্যথা হতে থাকে তাহলে সে দাঁতটি তুলে নেওয়াই ভালো। তো ভিউয়ার্স, এ ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।